আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ, এটা আমরা দেখছিলাম কি অনেকটা মোটর সাইকেল থেফট ইনক্রিজ হয়েছিল গত কিছু মাসে। আমরা লাস্ট এক মাসে একটা স্পেশাল ড্রাইভ এটা করলাম, তার মধ্যে আমাদের টোটাল 118 মোটর সাইকেলস এখন পর্যন্ত আমরা রিকভার করেছি। আমরা টোটাল 15 জনকে, যারা বাইক লিফটার্স, ওদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডও আমরা পেয়েছি, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। 69 বাইক কাদের আছে, ওদের ওনার কারা আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা দেখেছি ওদের নাম্বার প্লেট, ইভেন চ্যাসিস নাম্বার আগেরা বাগেরার সঙ্গে কিছু কিছু ছেড়ছাড় আছে, বাট তবুও আমরা চেষ্টা করছি ওদের যে রাইট ওনার আছে তাদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে এই মোটর সাইকেলস ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা এই 23 যারা বাইক ওনার্স আছে তাদেরকে আজকে আপনারা, ওরা বাইরে আছে, একটু পরেই আমরা ওদের হাতে এটা দিয়ে দেবো। ভিন্ন ভিন্ন কানুনি প্রক্রিয়া আছে, সেই আমরা কানুনি প্রক্রিয়া ফলো করেছি স্যার, তার মাধ্যমে আমরা ওদেরকে এই 23 বাইকসটা রিটার্ন করে দিচ্ছি। আমাদের এই অভিযানটা যেটা আছে এটা কন্টিনিউ থাকবে। মূলত এই বাইকসগুলোটা যেটা আছে কেশপুর, কোতবালি, গড়বেতা আর চন্দ্রকোনা টাউন, এই 4টি থানা থেকে রিকভার হয়েছে। আমাদের পুরো পুলিশ টিম আপনারা দেখতে পারছেন, এখানে ওসি কেশপুর আছে, আইসি কোতবালি, ওসি গড়বেতা, চন্দ্রকোনা টাউন এখানে নেই, বাকি যে সুপিরিয়র অফিসার্স, ডিএসপি, জ্যাডিশন এসপি, এনারা প্রচুর পরিশ্রম করে এই সাফল্যটা এটা আমরা পেয়েছি। টোটাল 33টি বাইক আমরা রিকভার করেছি। কোতবালি 31টা বাইক আমরা রিকভার করেছি, গড়বেতা 43 বাইক আমরা রিকভার করেছি, চন্দ্রকোনা টাউন আমরা 11টি বাইক রিকভার করেছি। না, এটা বাইক লিফটার্স আছে, তারা সবাই আমাদের ডিস্ট্রিক্টেই আছে। আমি যেটা আগে বললাম, তাদের মোস্ট অফ দ্যাম যা তাদের প্রিভিয়াস একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। না, আমরা একই চক্র পাইনি, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাংস পেয়েছি, যারা ডিফারেন্ট ডিফারেন্ট এলাকায় করে নিচ্ছে, অ্যান্ড ওদের কিছু মডাস অপারেন্ডি পেয়েছি, এটা এক এলাকায় চুরি করে অন্য এলাকায় দিয়ে দেয়, এইরকম আইডেন্টিফাই না হতে পারে সেটা ওরা করে। আর এই প্রয়াসে পরে আমরা যেটা দেখছি, লাস্ট এক মাসে আমাদের যেটা মোটর সাইকেল থেফট যেটা ছিল অলমোস্ট নীল হয়ে গেছে, যেভাবে আমরা ডেলি কিছু না কিছু ঘটনা পেতাম সেটা এখন নেই। আমাদের এই ড্রাইভটা কন্টিনিউ থাকবে, অ্যান্ড আশা করি ডেফিনেটলি আমাদের যেটা আমাদের অফিসার্সের যেটা প্রয়াস আছে সেটা সবাই এটা অ্যাপ্রিসিয়েট করবে। থ্যাংক ইউ। আর 2-3 বাইকস অর ইভেন কোনোদিন 4টি বাইক এটা আমরা ঘটনা পেতাম। কেমন লাগছে গাড়ি পে? স্যার, বাড়ির সামনে দিকেই চুরি হয়ে গেছে, হ্যান্ডেল লক করা ছিল, লক করা অবস্থায় চুরি হয়ে গেছে। এখন বললো আজকে বাইকটা আমাদের হ্যান্ড ওভার করবে আর কি, মানে হাতে দিয়ে দেবো। কেমন লাগছে? ভালো লাগছে। আমার নাম বিদ্যুৎ সাউ, বাড়ি ছোট বাজার। না না, কোনো না, এটা আপনার 24 জানুয়ারি হয়েছিল। হ্যাঁ, 2008। হ্যাঁ, না, খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, এই খুবই ভালো লাগছে আজকে এই এই উদ্যোগ নেওয়ার জন্য। না, আশা করি না যে পাবো, তারপরে খবর পেয়ে খুবই আমার আনন্দিত হচ্ছে বাড়িটা পেয়ে। আমার নাম বিদ্যুৎ সাউ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।